আসসালামু আলাইকুম সুপ্র দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন উপস্থাপনা করছি আমি সুরজ আহমেদ যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে সবাইকে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম এই মুহূর্তে ব্যস্ত সূচি পার করছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য কারণ আমরা জানি বাংলাদেশের টি ওয়ার্ল্ড কাপ যাত্রায় গ্রুপ পর্ব শেষে এখন সুপার এইট খেলার অপেক্ষায় আছে বাংলাদেশ এই সুপার এইটের প্রথমবারের প্রথমবারে কিন্তু সুপার এইট নিশ্চিত করেছে আমরা জানি বাংলাদেশ গ্রুপ পর্বে চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জয়লাভ করেছেন এবং সুপার এইটে আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে এবং সুপার এইটের নিজেদের গ্রুপে পাচ্ছেন যে সমস্ত সঙ্গীরা সে সমস্ত সঙ্গী হচ্ছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া আফগানিস্তান এই যে তিনটি প্রতিপক্ষ তিনটি প্রতিপক্ষই কিন্তু বাংলাদেশের খুব বেশি অপরিচিত কোনো টিম না অস্ট্রেলিয়া বাংলাদেশের মাটিতে সেই সিরিজ যখন খেলতে আসে তখন পাঁচ ম্যাচের চারটিতে বাংলাদেশ জয়লাভ করেছিল এবং ইন্ডিয়ার সাথে আমরা অনেক আগে টি টোয়েন্টি সিরিজ খেলেছিলাম সেই টি টোয়েন্টি সিরিজ কিন্তু ইন্ডিয়া দুইশো দুই একে কিন্তু ব্যবধানে সিরিজটি জিতেছিল ইন্ডিয়ার নিজের মাটিতে এবং আফগানিস্তানের সাথে লাস্ট যে সিরিজটি খেলেছি আমরা সেই সিরিজ কিন্তু দুই শূন্যতে আমরা জিতেছি এবং এখন পর্যন্ত বাংলাদেশ এবং আফগানিস্তানের হেড টু হেড পজিশন কিন্তু সমান সমান এখন বাংলাদেশ যদি এই গ্রুপের তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ অর্থাৎ তিনটি ম্যাচের মধ্যে তিনটিতে জয়লাভ করতে পারে তাহলে সেমিফাইনাল একরকম নিশ্চিত বলতে পারি কিন্তু বাংলাদেশ যদি তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জয়লাভ করে তাহলে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু থাকবে আমি মনে করি আমার আমি যেভাবে বিচার করেছি এবং অ্যানালিস্ট করেছি সেভাবে বলতে পারি বাংলাদেশ যদি দুইটি ম্যাচ জয়লাভ করে এবং দুইটি ম্যাচ জয়লাভ করার পরে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশ যদি একটি ম্যাচ জয়লাভ করে তবুও কি বাংলাদেশের সেমিফাইনাল খেলার আশা থাকবে হ্যাঁ যারা বলছেন থাকবে না তারা কিন্তু অবশ্যই বোকার মতো প্রশ্নের উত্তরটি দিলেন বাংলাদেশ যদি একটি ম্যাচ জয়লাভ করে তবুও কিন্তু বাংলাদেশের সেমিফাইনাল খেলার আশাটি টিকে থাকবে কিভাবে থাকবে সে কথাগুলো শুনেন আপনি বাংলাদেশ একটি ম্যাচ জয়লাভ করবেন এবং অন্য দুটি ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া আমরা আমরা ধরে নিই অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের পয়েন্ট ভাগাভাগি হলো অর্থাৎ অর্থাৎ বৃষ্টির কারণে ম্যাচটি ভেসতে গেল তাহলে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার পয়েন্ট গিয়ে দাঁড়াবে এক এক এখন বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হেরে গেল খুব কঠিনভাবে বাংলাদেশ হাড্ডা হাড্ডাহাড্ডে লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ ম্যাচটি হেরে গেল এখন বাংলাদেশ আফগানিস্তানের সাথে দুর্দান্ত একটি জয় পেল তাহলে বাংলাদেশের পয়েন্ট গিয়ে দাঁড়াবে তিন এবং তাদের প্লাস পয়েন্ট থাকবে এই যে দুটি দলের মধ্যে ম্যাচের পয়েন্ট ভাগাভাগি হবে অর্থাৎ ম্যাচটি হবে বা ড্র হবে সেই দুটি দলের মধ্যে কিন্তু যে কোনো একটি দল সেমিফাইনালে সুযোগ পাবে সেই দলটির নিট রান রেটের দিকে অবশ্যই খেয়াল থাকতে হবে যে নিট রান রেট অনেক বড় অনেক বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সুপার এইটে এই সুপার এইটে বাংলাদেশকে যদি সেমিফাইনাল খেলতে হয় ডেফিনেটলি প্রথম ম্যাচ থেকে অনেক কঠিন নিজেদেরকে প্রস্তুত করে নিজেদেরকে কঠিনভাবে দেশটা দেশের তো বোধক নিয়ে দেশের দেশের টান নিয়ে দেশের মনোভাব নিয়ে দেশের দেশপ্রেম নিয়ে এক কথায় আর কি খেলতে হবে মনে করতে হবে আমরা কোন একটি টিম না আমরা দেশের জন্য যুদ্ধ করছি তাহলে বাংলাদেশ অবশ্যই ভালো খেলতে পারবে এবং বাংলাদেশ যদি প্রথম ম্যাচে জয়লাভ করতে পারে তাহলে সেমিফাইনাল খেলাতে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ এখন বাংলাদেশের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে দ্বিতীয় ম্যাচ ইন্ডিয়ার এগেনস্টে এবং তিন নম্বর ম্যাচ আমরা জানি আফগানিস্তানের সাথে এই প্রথম দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ যদি দুটি ম্যাচের মধ্যে যদি আমরা একটি পয়েন্ট অর্জন করতে পারি তাহলে কিন্তু আমাদের সেমিফাইনাল খেলার আশা টিকে থাকবে এবং আফগানিস্তানের সাথে অবশ্যই জয় পাওয়া লাগবে এবং জয়ের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল খেলার আশা থাকতে পারে এখানে নিট রান রেড আমি বারবার বলছি নিট রান রেডের কিন্তু অনেক বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তো এখান থেকে আমরা এই আলোচনার মধ্য দিয়ে বুঝতে পারি বাংলাদেশ যদি একটি ম্যাচ অথবা দুটি ম্যাচ জিততে পারে তাহলে ডেফিনেটলি দুটি ম্যাচ জিতলে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এবং একটি ম্যাচও যদি জিতে এবং দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ যদি ড্র হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের সেমিফাইনাল খেলার আশা টিকে থাকবে